কৃষি মন্ত্রণালয়ে কোন রকম দুর্নীতি প্রশয় দেয়া হবে না, কৃষি মন্ত্রী আব্দুস শহীদ। নিজস্ব প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ে দুর্নীতিকে কোন রকম প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি কৃষিমন্ত্রী ড. মুম আব্দুস শহীদ। তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ে ও মন্ত্রণালয়ের কোন কর্মকর্তাদের দুর্নীতিকে কোন রকম প্রশ্রয় দেওয়া ও বরদাস্ত করা হবে না। শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা ও নৌশভোজ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ড. মো আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতা করেছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করতে হবে, দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরও উৎসাহ দিতে হবে, উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরও কাছে যাব, উঠান বৈঠক করব, তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করব, সমস্যা সমাধানে উদ্যোগ নিব। তিনি বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে, কারণ খাদ্যপণ্যের মজুত না থাকলে হঠাৎ করে বাজারে দাম বাড়লে বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব। মন্ত্রী বলেন, পৃথিবীর যেখানেই যাই মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। সম্প্রতি আমি কয়েকটা দেশ সফর করেছি, সবখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি। বাংলাদেশ যে আজকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় উন্নীত হয়েছে তার মূল কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কে এম নাজিবুল্লাহ, সংগঠন প্রেসিডেন্ট মো ইমরান হোসেন বিশেষ অতিথির ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আজম শিবলি স্বাগত বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজিয়া শিরিন, যুগ্ম সচিব কে এম কামরুজ্জামান সেলিম, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। যাই হোক, সবাই মিলে কাজ করতে হবে, এদেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার উৎসাহ দিতে হবে, আর এই উৎসাহের মাধ্যমেই এই পতিত জমি বা ফসলহীন জমি এগুলো কাজে লাগাতে হবে। আমি মনে করি যে আমরা বিভিন্ন জায়গায় কৃষকদেরকে উঠান বৈঠক করব, উঠান বৈঠক করে জানতে চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো কোনটা কোনটা অগ্রাধিকার ভিত্তিতে বলতে হবে। আবার যখন পানির প্রয়োজন তখন সেচ ব্যবস্থা হিসেবে বিএডিসি বা অন্য সংগঠন যারা আছে তাদের সাথে আগাম তাদেরকে পরিকল্পনা নিতে হবে। এখন হঠাৎ করে বাজারের দাম বাড়লো, কিন্তু আমার স্টকে মাল নাই, খাদ্য কিনিয়া খাওয়াই সবাইকে আমি খুশি রাখতে পারবো বিশ্বাস করে লাভ নাই। তাই এই মন্ত্রণালয়ের যোগ্য কর্মকর্তা যারা আছেন অবশ্যই তারা চিন্তা করে রাখছেন। ইনশাল্লাহ ঢাকায় গিয়ে আমরা আবারও মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে বসবো, আবারও তাদের নতুন চোখ চিন্তা ভাবনার মধ্যে কী কী অগ্রাধিকার আছে জানবো, তারপরে আমরা কাজ করব এবং এই কাজ করার পন্থা ইতিমধ্যে শুরু হয়েছে। বেশি করে প্রচার করবে, মানে প্রধানমন্ত্রী দেশের জন্য তিনি কি করতে চাচ্ছেন সেই যত বছর প্রচার করবেন ততই মানুষ উৎসাহ দেবে। সারা দেশেই হচ্ছে, যেহেতু পাহাড়ি জল যেটা নামে ফার্স্ট পার্ট হয় সিলেটের তো এটা একটা বড় কারণ, আর বাংলাদেশের তো নিশ্চয়ই যে অনেক গার্বেজ যেখানে খুশি সেখানেই ফেলা হয়, এগুলো কিন্তু ক্ষতি করতেছে আমাদের ডেটা লেভেলকে, মানে উপরে তোলার জন্য যেটুকু প্রয়োজন না তা কিন্তু অটোমেটিক বয়ে যাচ্ছে। তো সেজন্য আমি মনে করি এগুলোর ব্যাপারে আমরা বিভাগীয়ভাবে হোক, জেলার মাধ্যমে হোক, আমরা আমাদের কর্মকর্তাদেরকে আরও কৃষকদের বিশেষ সজাগ রাখার জন্য এবং তারা যেন দায়িত্ব নিয়ে কাজ করেন সে উৎসাহ দিন, কারণ কৃষি বিভাগের কর্মকর্তাদের যদি উৎসাহ আমরা বেশি দিই তারা আশা করতে পারে, কারণ তারা মেধাবীরা। চ্যালেঞ্জ হচ্ছে যেগুলো আপনার জলাশয় ভরাট হয়ে গেছে, নালাগুলা ভরাট হয়ে গেছে, এই কারণে পানির উৎস কমে যাওয়ায় মৌলভীবাজার তথা সিলেট অঞ্চলে অনাবাদী জমি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা তো আমি তো আগেই বললাম, ড্রট একটা বিষয় আছে, আর পানির লেভেল নিচে নামতেছে তার কারণ পানির ব্যবহার বাড়ছে বেশি,
এখন প্রত্যেকের ঘরে কিন্তু মোটর চললে পানি উঠতে পাইপ দিয়ে তুলে এখন আগে যেখানে 100 ফিটে পানি পাইছে এখন 500 ফিট 700 ফিট 1000 ফিট ভালো পানি পাওয়া যায় এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে এবং পানির অপচয়টা যাতে না হয় সেটা কিন্তু আমাদের মাথায় মাননীয় মন্ত্রী মহোদয়।